আমরা রিক্সাওয়ালাদের হক মেরে খাই, তাদের অধিকার কেড়ে নিই, তাদের উপর অত্যাচার করি। মনে প্রশ্ন জাগছে, কিভাবে? সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে যত রাস্তা, যেই রাস্তা দিয়ে আমি আপনি চলাফেরা করি, এই সবই তাদের বাপ দাদা চৌদ্দ পুরুষের। কিন্তু সেই রাস্তা আজ দখল করে আমরা চলাফেরা করি, তাদেরকে স্বাধীনভাবে বিশৃঙ্খলভাবে অনিয়ম মেনে চলতে দেই না। তাদের এই অনিয়মে আমরা বাধা হয়ে দাঁড়াই। এই জন্যই তো মাঝে মাঝে তারা আমাদেরকে ঘুঁতো দেয়, আমাদেরকে খোঁচা দেয়, আমাদেরকে লাগিয়ে দেয়, কিন্তু মাফ চায় না। কতটা মনে কষ্ট থাকলে তারা এই পদক্ষেপ নিতে পারে বলুন? আসুন আমরা সারা বাংলাদেশের এই রাস্তাগুলো, তাদের বাপ দাদা চৌদ্দ পুরুষ তাদের জন্য যেটা রেখে গেছে, তাদের হাতে তুলে দেই, তাদের অনিয়মে চলতে সহায়তা করি। আমরা সেই সব রিক্সাওয়ালাদেরও পাশে দাঁড়াই যারা অবৈধভাবে তাদের রিক্সায় ব্যাটারি লাগিয়ে নিজেদেরকে মাইকেল শিউমাকা এবং ভ্যালেন্টিনা রসির মতো দক্ষ করতে চায়, যারা এই ঢাকাসহ সারা বাংলাদেশের প্রতিটি রাস্তায় ফেরারি গাড়ির মতো তাদের রিক্সাকে উড়িয়ে নিয়ে বেড়ায়, প্রিয় গাড়ি প্রিয় বাহনে তারা মেরে দেয়, ঘুঁতো দেয়, লাগিয়ে দেয়। দয়া করে এদের কিচ্ছু বলবেন না, কারণ আপনি যখন বলতে যাবেন তখন পাশ থেকে শুনতে পাবেন, গরিবেরা প্লিজ ছেড়ে দিন। তখন আপনার বিবেক কেঁপে উঠবে, আপনি জানেন এই ক্ষতি সারাতে আপনার ফেটে যাবে, কিন্তু তারপরেও এদের কিচ্ছু বলা যাবে না। আমরা সবাই মিলে ট্রাফিক পুলিশের কাছে আবেদন করি, কর্তৃপক্ষের কাছে আবেদন করি, যেন তাদের নামে কোনো কেস না হয়, তাদের চলাচলের জন্য কোনো নিয়ম যেন না হয়, তারা নিয়ম ভাঙলে যেন তাদেরকে ধরা না হয়, তাদেরকে ধরে কোনো কেস যাতে না দেওয়া হয়, কারণ এই রাস্তাটা তাদের, তারা দয়া করে আমাদেরকে চলতে দিচ্ছে। প্লিজ এদেরকে কিছু করবেন না, মাঝে মধ্যে এরা মেরে দিলেও আপনার ক্ষতি করলেও এদেরকে আইনের হাতে তুলে দেবেন না।